মহিলাদের গলার চেন ছিনতাই করা ছিল এদের মূল উদ্দেশ্য। বিগত কয়েক মাস ধরেই এলাকায় ঘটছিল একের পর এক অপরাধ। অবশেষে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে দুই মহিলা সহ মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। এলাকার মহিলাদের হার ছিনতাই হয়ে যাচ্ছে। দুর্গাপূজার সময় থেকে অপরাধের এই প্রবণতা বেড়েছিল এলাকায়। দুর্গাপূজার সময় বিভিন্ন এলাকায় হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযোগ পেয়ে অপরাধ দমনে বিশেষ ভূমিকা নেয় পুলিশ, কিন্তু সেভাবে সাফল্য মেলেনি। সম্প্রতি এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানেও বেশ কয়েকজন ভক্তের গলা থেকে হার ছিনতাই হয়। ফের নড়ে চড়ে বসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দিন কয়েক আগে এলাকার ভিরিঙ্গি নবারুণ মেলা ময়দানে এক ধর্মীয় অনুষ্ঠানে বেশ কয়েকজন ভক্ত অভিযোগ করেন তাদের হার ছিনতাই হয়েছে। ঘটনার অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে ফরিদপুর ফাঁড়ির পুলিশ। ফের শুরু হয় অপরাধীদের খোঁজ। বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তের নামে পুলিশ। এসবের মাঝেই পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পায় মঙ্গলবার ভিরিঙ্গি কালীবাড়িতে বেশ কয়েকজন জড়ো হয়েছে। খবর পেয়ে আর দেরি করেনি পুলিশ। এলাকার একটি বাসস্ট্যান্ডে নজরদারি চালাতে থাকে সাদা পোশাকের পুলিশ কর্মীরা। বাস থেকে নামতে তিনজনের সন্দেহভাজন ওই দলকে ধরে ফেলেন পুলিশ কর্মীরা। ঘটনায় দুই মহিলা সহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত তিনজনের বাড়ি ব্যান্ডেল এলাকায়। পুলিশের একটি সূত্রের দাবি, অভিযুক্তরা পুলিশি জেরায় প্রাথমিকভাবে অপরাধের কথা স্বীকার করেছে। অভিযুক্তদের এদিন আট দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর আদালতে হাজির করানো হয়। পুলিশের অনুমান ঘটনার পেছনে আরো কয়েকজন রয়েছে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে বেশ কিছু হার ছিনতাইয়ের ঘটনার অভিযোগের নিষ্পত্তি করা যাবে বলে অনুমান পুলিশের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দুর্গাপুর। মহিলাদের গলার চেন ছিনতাই করা ছিল এদের মূল উদ্দেশ্য। বিগত কয়েক মাস ধরেই এলাকায় ঘটছিল একের পর এক অপরাধ। অবশেষে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে দুই মহিলা সহ মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। এলাকার মহিলাদের হার ছিনতাই হয়ে যাচ্ছে। দুর্গাপূজার সময় থেকে অপরাধের এই প্রবণতা বেড়েছিল এলাকায়। দুর্গাপূজার সময় বিভিন্ন এলাকায় হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযোগ পেয়ে অপরাধ দমনে বিশেষ ভূমিকা নেয় পুলিশ, কিন্তু সেভাবে সাফল্য মেলেনি। সম্প্রতি এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানেও বেশ কয়েকজন ভক্তের গলা থেকে হার ছিনতাই হয়। ফের নড়ে চড়ে বসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দিন কয়েক আগে এলাকার ভিরিঙ্গি নবারুণ মেলা ময়দানে এক ধর্মীয় অনুষ্ঠানে বেশ কয়েকজন ভক্ত অভিযোগ করেন তাদের হার ছিনতাই হয়েছে। ঘটনার অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে ফরিদপুর ফাঁড়ির পুলিশ। ফের শুরু হয় অপরাধীদের খোঁজ। বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তের নামে পুলিশ। এসবের মাঝেই পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পায় মঙ্গলবার ভিরিঙ্গি কালীবাড়িতে বেশ কয়েকজন জড়ো হয়েছে। খবর পেয়ে আর দেরি করেনি পুলিশ। এলাকার একটি বাসস্ট্যান্ডে নজরদারি চালাতে থাকে সাদা পোশাকের পুলিশ কর্মীরা। বাস থেকে নামতেই তিনজনের সন্দেহভাজন ওই দলকে ধরে ফেলেন পুলিশ কর্মীরা। ঘটনায় দুই মহিলা সহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত তিনজনের বাড়ি ব্যান্ডেল এলাকায়। পুলিশের একটি সূত্রের দাবি, অভিযুক্তরা পুলিশি জেরায় প্রাথমিকভাবে অপরাধের কথা স্বীকার করেছে। অভিযুক্তদের এদিন আট দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর আদালতে হাজির করানো হয়। পুলিশের অনুমান ঘটনার পেছনে আরো কয়েকজন রয়েছে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে বেশ কিছু হার ছিনতাইয়ের ঘটনার অভিযোগের নিষ্পত্তি করা যাবে বলে অনুমান পুলিশের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দুর্গাপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।